হাই ফ্রেন্ডস, মই আজি উপস্থিত আছো তুর্কিস্তানত, কারণ ইয়াত টার্কি পাওয়া যায়। হাই ফ্রেন্ডস, মই আজি টার্কি চাবলৈ গৈ আছো। হয় ফ্রেন্ডস, আমি আজি টার্কি চাবলৈ গৈ আছো। আমি দুজনে আজি টার্কি চাবলৈ গৈ আছো, আৰু প্রথমতে আমি মানে যিজনের ঘৰত যাম, তেওঁ এজন শিক্ষক হয়, তেওঁ এখন প্রাইভেট স্কুলত জব করে, আর তেওঁ এতিয়া টিউশন পড়াই আছে, মানে স্কুল ছুটির পিছত তেওঁ তাতে টিউশন পড়ায়, আর আমি তার টিউশন শেষ হব 3 বজাত, আমি তাতে গৈ তেওঁক পিক আপ করিম। পিক আপ করে তারপর লই তেখেতৰ ঘৰত যাম, কারণ আজিয়ে তেওঁ আমাক তেখেতৰ ঘৰত লৈ যোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছে, টার্কি দেখুৱাব আজি। সেয়ে আমি এতিয়া এয়া মোৰ বাইক রেডি, এতিয়া আমি যাম, আপনাদের চাই থাকক। সো ফ্রেন্ডস, আমি এতিয়া রেডি হলো যাবলৈ, সো আপনাদের চাই থাকক। তাৰমানে মোৰ বাইকটো অলপ কিক মারিব লাগে, বাইকখন গোটেই ঠিকই আছে, জাস্ট খালি সলমান খানের কিকটো অলপ মারিব লাগে। তে এতিয়া আমি রেডি হৈ আছো, বাই। সো ফ্রেন্ডস, মই ফাইনালি আহি পালো জ্ঞানদীপ একাডেমিত, আৰু এয়া মানৱজ্যোতি স্যার আৰু তেখেতৰ ঘৰত যাম আমি টার্কি চাবলৈ। তো আপনাদের চাও, ই টিউশন করে আসিল, ইয়াত আপনাদের চাব পারে, এই লড়াবিলাকে টিউশন করে আসিল, আর এটা স্কুলের পিছত এই গার্জিয়ানে লবলৈ আহিছে, গার্জিয়ান লবলৈ আহিছে, এই টোটো, ইয়াত টোটো থিয় হয়ে আছে, আপনাদের চাব পারে, বহুত স্টুডেন্ট এখেতে, বহুত বিএসসি হয়, আর ইয়া মাহমুদা ম্যাম, ইও টিউশন পড়ায়। সো এটা আমি আমাদের যাও মানৱজ্যোতি স্যারের ঘর বলক। আমি আহি পালো পাখির তল, টার্নিং টার্নিং, রেললাইনের কাম চলি আছে, আপনাদের চাব পারে। আজি যেটু দেখলে আহিছো, এয়া হচ্ছে টার্কি, এইবিলাক রাস্তাতে। টার্কি চাবলে আহিছো টার্কিস্তান, চাও আপনাদেরকে ইয়া টার্কি চড়াই। আমি সাধারণত টিভিত চাও বা বহুত প্রোগ্রামত চাও, এইবিল টার্কি চড়াই আপনাদের চাব পারে। তো মানৱজ্যোতি স্যারে ইয়া ঘরতে মানে এইবিল পুহিছে, মানে বড় ইন্টারেস্টেড হয় এইবিল, আর আপনাদের চাব পারে, ইয়াত কড়কনাথ আছে, কড়কনাথ ফ্রেন্ডস আপনাদের চাই আছে, এয়া টার্কি। আজি মোৰ মেইন ইটো হৈছে টার্কি, আপোনালোকে চাওক কেনেকুৱা কৰিছে, দেখাত কিমান ধুনীয়া, চাওক স্যার, এনে এইটো ধৰিব পাৰেনে আপুনি, আৰু ইয়াৰ মানে এতিয়া মানে কি হৈছে, ইহঁত মানে বৰ ফুৰ্তিত আছে, সেইকাৰণে এইবিলাক মানে গাটো মানে ফুলাই আছে, আৰু নেজবিলাক চাব পাৰে আপুনি, কেনেকৈ নাকৰ পৰা এটা নেজ এনেকুৱা ওলাই আহিছে, ভয় খালে মানে এইবিলাক গোটেই কি করে যায়, এতিয়া তেওঁ ভয় খোৱা নাই না স্যার, হ্যাঁ কি করে লোক পারে, হ্যাঁ একদম বাহির দীঘল হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইচ্ছা হলে একদম কি করব পারে, আপনি ধরক শুনে এটা এটা সময় অল্প এটা মানে এটা এটা মানে এটা ধরিব বুঝাও, তার মানে এই ভয় যদি মানে কি করে ধরিম নাকি স্যার, হ্যাঁ ধরিব পারে, হ্যাঁ এটু এটু কি এটু মতনে নাই কি, এটু ফিমেল, ফিমেল হয় না, হ্যাঁ ফিমেল, ওকে তো দেখাত তো বড় ধুনিয়া লাগছে, এই আপনারা চাব পারে এক ইমান কি হয়ে গল এই, হ্যাঁ একেবারে সরু হয়ে গল, ইয়ার সাউন্ডটা আপনাদের বেলেগ ধরনের পাব, একেবারে বেলেগ ধরনের, হ্যাঁ আর মর ছালী আহিছে, ই মানে ভয় খাই আছে, মানে এইটুক দেখি অল্প অল্প ভয় ভয় খাইছে নাকি, হ্যাঁ ভয় খাইছে নাকি, ভয় খাওয়া নাই তো স্যার, এইবিলাক আপনি পুহে যে আপনার কেনেকুয়া মানে খায় কি কি সমস্যা, মানে এইবিলাক কব অল্প, এইবিলাক ফার্স্টতে তো দানাই খুয়াই রাখিছিল, এতিয়া খায়, ধানও খায়, চাউলও খায়, আপনি এরি দিছে মানে এইটু, হ্যাঁ এটি এরি দিছে, আর ঘা খায়, হ্যাঁ ঘাও খায়, এতিয়া প্রবলেম নাই, প্রায় ভাতও খায় সব খায়, তার মানে এইটু পালিবে আমাক ডাঙর মানে এরিয়া হলে ভাল হয়, হ্যাঁ ডাঙর এরিয়া হলে ভাল হয়, ফিল থাকা খা খা করিব পালে, হ্যাঁ ওকে, এনে প্রবলেম নাই সব খায়, ঠিক আছে, এই সাউন্ডটো মোক বড় ভাল লাগিছে, মিউজিক দিয়ে থাকে, অল্প পিছিয়ে পিছিয়ে মিউজিক দিয়ে থাকে, চাও ও, তারমানে কিবা বিপদের বিপদের সংকেত সংকেত পালে মানে এনেকুয়া ধরনের সাউন্ড করে, হয় না, ওকে এটি আমি একটা ধরিবলে চেষ্টা করি,
বড় হেভি আপনাদের চাও আর ইয়ার ভরিবিল চাক একদম ভয় লগা ডেঞ্জার একদম সর লড়া ছাড়ি তো ভয় খাব এই চাই ওসরতে আহ নিবিচার একদম কণি কণি আগতে পারিছিল বর্তমান নাই ডাঙর না সরু কণী হাঁহর নিচিনা হাঁহর নিচিনা হাঁহ তো ডাঙর হয় না হানে একেবারে হাঁহর নিচিনা হাঁহ তেনেকাই হাঁহর নিচিনা হয় তো ফ্রেন্ডস আপনার কেনেকুয়া লাগিল মোর ভিডিওটো আপনাদের চাব লাইক করব শেয়ার করব কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব না পাহরিব প্লিজ ভিউয়ার আপনাদের মই দেখাই থাকিম এনেকুয়া ধরনের অদ্ভুত ভিডিও তো আপনাদের ভাল পালে জনাব আর এয়া কোনো টার্কি স্থান নহয় এয়া মানব জ্যোতি সারর ঘর চাপুরর পাখির তলত আপনাদের আহিব পারে কব গেলে এইটাই টার্কি স্থান আমার অসমর ধুবুরীর চাপুরর টার্কি স্থান আপনাদের চাব পারে তার মানে যত টার্কি পাওয়া যায় সেইখান ঠাইকে কয়া হয় টার্কি স্থান তো এয়া আপনাদের ভিডিওটা কেনেকুয়া লাগে জনাব থ্যাংক ইউ ভিউয়ার্স